সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমরা ছোট্ট একটি বিরতি থেকে আবারও ফিরে আসলাম আমাদের অনুষ্ঠান, ঈদের স্পেশাল অনুষ্ঠান যে সুর শান্তি বিলায়। এই অনুষ্ঠানটি নিয়ে আপনারা এতক্ষণ শুনতেছিলেন আমাদের অতিথিদের কাছ থেকে সুন্দর সুন্দর হামদুনাত, এবং আমাদের অতিথিরা কীভাবে ঈদ কাটিয়েছেন। আমরা আশা করছি আপনাদের ঈদটিও খুব ভালো কেটেছে। চলুন এবার আমাদের অতিথিদের কাছে আবারও যাওয়া যাক এবং অতিথিদের কাছ থেকে আরও কিছু শুনব। এবার আমি আমার অতিথি জনাব শামীম ভাইয়ের কাছে জানব, ঈদের দিন আমরা জানি সবাই আসলে অনেক ধরনের খাবার তৈরি করা হয়, স্পেশালি ঈদ আসলে যেদিকেই যায় সেদিকেই আসলে ভাত বা এইটা খুব কম খাওয়া হয়, অন্য কিছু খেয়েই সারা দিনটা চলে যায়। আমি আজ শামীম ভাইয়ের কাছ থেকে জানবো, শামীম ভাই আপনার ঈদের দিনের প্রিয় খাবারটি কী ছিল? সত্যি কথা কি, আসলে মোহিত ভাই, ঈদের দিনের খাবারের প্রশংসা করা শেষ করা যাবে না। আসলে অনেক ধরনের নানান ধরনের খাবার আসে টেবিলে, তো বিশেষ করে আমার আসলে প্রিয় একটা খাবার যেটা চটপটি, চটপটি সবসময় তো মিষ্টি নিয়ে আমরা সন্দেশ বা অন্যান্য পিঠা আমরা খাই, চটপটিটা একটু ভিন্ন। জি, চটপটিটা আমার কাছে খুবই ভালো লাগে এবং আমার ঘরে খুব অনেক আদর যত্ন করে এই চটপটিটা বানানো হয়, তো আমি খুব এনজয় করি। আমার বাচ্চারাও, যদিও জাল এদেশে বাচ্চারা খুব কম খায়, কিন্তু এই চটপটিটা খাওয়ার জন্য সবাই খুব উদগ্রীব থাকে। না সাধারণত ঈদে, সরি রহিম ভাই, সাধারণত ঈদে তো আমাদের ওই সামাই মিষ্টি জিনিস মানে আইটেমটা বেশি আসে, তা আপনি একটু একটু ভিন্ন। আসলে ওই চটপটিটা আমার একটা ভাতিজা আছে, ও সব সময় বলতো একটু জাল দিয়ে আমার জন্য একটু চটপটি রান্না করো, তো ওটা আমরা সব এনজয় করে খাই। তারপর সালাদ তো আছেই আর অন্যান্য জিনিস তো আছেই, সন্দেশ, তারপরে আপনার মিষ্টির মধ্যে আমাদের আরেকটা জিনিস আছে যেটা আমার ওয়াইফ খুব ভালোবাসে, উনি নিজের হাতে অনেক সুন্দর করে এটা ইয়ে করে। তারপর আমার অনেক আত্মীয় স্বজন আছে, আসলে সবাইকে একসাথে এক টেবিলে বসে যখন খাওয়া হয় এই আনন্দটাই অন্য ধরনের। আমরা ঈদের দিন এগুলা সবগুলা অন্য দিন যেগুলো আমরা খাই না, ঈদের দিন এইটা আসলে আমরা খেয়ে থাকি, খুব ভালোই লাগে ঈদের দিনটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি আসলে চটপটি আমার খুব প্রিয় একটি খাবার, কিন্তু ঈদে আসলে আমি এখন পর্যন্ত ঈদে কখনো খাইনি। আজকে যখন স্বামীবার কাছে শুনলাম, আমার আসলে মানে একটু যেমন জিভে অলরেডি ইয়ে এসে গেছে, আগামী ঈদে আমি ইনশাল্লাহ চেষ্টা করবো মানে চটপটিটা ইয়ে করার, আমার প্রিয় ঈদের খাবার হিসাবে ইয়ে করার রাখার। সম্মানিত দর্শক বিন্দু, আপনারা শুনেছেন স্বামীবার কাছ থেকে ওনার প্রিয় খাবারটি। অনেক কিছু অবশ্যই ঈদের দিনে খাবার টেবিলে ছিল, তারপরে ওনার প্রিয় খাবারটি হচ্ছে চটপটি। আমার মনে হয় ভাবি খুব ভালো করে চটপটি মানে বানাতে পারেন, তাই অসংখ্য ধন্যবাদ। প্রিয় খাবারটি হয়ে গেছে চটপটি। আমি চলে যাব এবার আমার হালিম ভাইয়ের কাছে, হান্নান ভাইয়ের কাছে, সরি হান্নান ভাইয়ের কাছ থেকে জানবো। হান্নান ভাই আপনার ঈদের প্রিয় খাবারটি কি ছিল? আমার তো আসলে ঈদের প্রিয় খাবারটি হলো আপনার সামাই। আমি সামাই, জি জি, আমার খুব পছন্দ লাগে। তা আমি হ্যাঁ, তো এবার আমি আমার এই সব আইটেমের সাথে আমার ছানাচুর একটু ঝাল ছিল আমার আর কি, একটু ডিফারেন্স আইটেম, মিষ্টি, সব আইটেমই তো মিষ্টি। শুরুটা হয়েছে জাল দিয়ে, এখন জাল মিষ্টি আছে, জাল মিষ্টি। হ্যাঁ, তো সেমাই, সেমাই তো আসলে মানে সুইট সুইট, আসলে সেমাইটা মানে সবার ঘরেই আসলে মানে সেমাইটাই ইয়ে হয়। আচ্ছা, তার সাথেও মানে জালমুড়ি ছিল? জালমুড়ি ছিল, জি হ্যাঁ, আমি খুব এনজয় করেছি, জি। আচ্ছা আচ্ছা, মিষ্টি এবং মানে জালে ঝুলে, জি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমরা জানতে পারলাম আমাদের হান্নান ভাইয়ের কাছ থেকে সেমাই ওনার প্রিয় খাবার ছিল, তার সাথে ছিল একটি ছানাচুর ঝালমুড়ি। যাই হোক, জানি না আপনারা আপনাদের খাবার টেবিলে অবশ্যই অনেক কিছু ছিল, তারপরে আপনার প্রিয় খাবারটি কোনটি? আশা করি আমাদের অতিথিরা যেগুলো বলে যাচ্ছেন তার মধ্যে হয়তো একটি হবে ইনশাআল্লাহ। আমি এবার চলে যাব আমার সুয়েব ভাইয়ের কাছে। সুয়েব ভাই, আপনার ঈদের টেবিলের প্রিয় খাবারটি কী ছিল? আলহামদুলিল্লাহ, ঈদের সময় তো আমরা আসলে বিভিন্ন ধরনের খাবার তৈরি করা হয় সবার বাসায়, বিশেষ করে রমজানের যে ঈদ, ঈদের সময় আপনার এই পিঠা সন্দেশ এইগুলোই বেশি তৈরি করে। তবে এর মধ্যে আমার একটা সবচেয়ে প্রিয় যেটা, ওই যে গোস্ত দিয়ে আর রুটি পিঠা করে যে একটা খাবার, ওইটা কিন্তু আমার খুব বেশি পছন্দ। আমি ওইটাই বেশি এবারও আমি খাইয়েছি আর কি।
এটাই আমার সব ভালো লাগে মাশাআল্লাহ মাশাআল্লাহ মানে রুটি দিয়ে মানে গোস্তকে র‍্যাপ করে দিতে মানে ইয়া হলো না আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ আচ্ছা সাদা রুটি খুবই আচ্ছা আচ্ছা এই চাউলের রুটি দিয়ে আচ্ছা আচ্ছা এটা আসলে খুব সফট ইয়া হয় সফট হ্যাঁ মনে হচ্ছে আমার আসলে খুব দেশে খুব বেশি খাইতাম এদেশে মানে মানে তেমন ইয়া করা হয় না দেশে খুব এটা মানে খাওয়া হতো এদেশে অনেক সময় একটু হার্ড হয়ে যায় ইয়া করা যাই হোক আমরা জানতে পারলাম এবার চলে যাব আমি আমার সালামবার কাছে খাবার খাবারের টেবিলে প্রিয় খাবার কি ছিল এই আমাদের শেষ অতিথি জনাব সালামবার কাছে জানাবো আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে সকলে তো সবকিছু বলেই গেছেন আসলে সেটা সকলের প্রিয় আসলে যে খাবারগুলো বলে গেছেন বা উনি যেটা বলেছেন এটা আমারও প্রিয় কিন্তু এরপরেও দেখিতে নর্মালি আমরা যে সারা বছর অনেক ফুড আমরা খাই কিন্তু ঈদের দিনে আমার একটা প্রিয় খাবার হলো প্রিয় খাবারের মধ্যে একটা খাবার হালিম যেটা হালিম সবসময় কিন্তু ঘরে খুব কম হয় কিন্তু ঈদের দিনের ক্ষেত্রে যেহেতু অনেক আত্মীয়জন আমার এদেশে মাশাল্লাহ অলমোস্ট আমাদের আত্মীয়জন সকলেই এদেশে আমার বাবার সাইড বলেন আর আমার মায়ের সাইড বলেন সবাই তো ঈদের দিনে আমরা সবচেয়ে একসাথে হই তো বেশি বেশি করে পাকান খারাপ পড়ে মনে হয় এই জন্য যে আমার ওয়াইফ করে সেগুলো পাকান আমার ভাই আসেন আমার ভাবিরা এবং আমার মামা মামি যারা ভাই বোন যারা আসেন একসাথে বড় টেবিলে বসে খাই আর মোটামুটি সিটিংও অনেক বড় যাই হোক আমরা খুব এনজয় করি আর সন্দেশ পিঠাগুলো তো আছেই এর সাথে সেমাই আছে যেটা উনি ভাই বললেন যেটা পিঠা দিয়ে যে গোস্ত এটা আমাদের দেশের খুব প্রিয় খাবার বাংলাদেশে যে গরু গোস্ত দিয়ে যেটা খাওয়া হয় খুব মজা লাগে কিন্তু এই দেশে স্পেশালি এটার সাথে হালিমও রাখা হয় কারণ বিভিন্ন ধরনের বিভিন্ন চয়েস হয়তো মনে হয় আপনার যেটা পছন্দ আমার নাও হতে পারে আমারটা আপনার নাও হতে পারে বিভিন্ন চয়েস আছে যেগুলো কিন্তু আমি হালিম খুব পছন্দ করি যেহেতু বছরের স্পেশাল দিনগুলো যে স্পেশাল দিনগুলো স্পেশাল খানাগুলো খাই অনেক আইটেম হয় আমাদের অতিথিদের খাবার টেবিলের প্রিয় খাবারটি কি ছিল ঈদের দিনে সম্মানিত দর্শক আপনি তো আমাদের কাছে মজাল উঠে নিলেন এখন প্রশ্ন হচ্ছে আপনাকে আমরা করব আপনার প্রিয় খাবার কি আপনার প্রিয় হয়ে গেছে আমরা আপনাকে বলি সম্মানিত শেয়ার করুন আমাদের সাথে সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা আমরা আমাদের অতিথির কাছ থেকে জানতে পারলাম তাদের খাবার টেবিলের প্রিয় খাবারটি কি ছিল আমি আসলে মনে মনে মানে মানে ভেবেছিলাম যে হয়তো এটা থেকে মানে আমি হয়তো মানে বাদ পড়ে যাব আমি আসলে একটু এটাই গিয়েছিলাম কিন্তু সালাম ভাই আমাকে আর যেতে দিলেন না আসলে আপনারা যে প্রিয় খাবারটিকে বলেছেন আসলে এটি মানে সবগুলোই প্রিয় তারপর সন্দেশ পিঠা এগুলো তো মানে আছেই এটা আসলে আসলে সবচেয়ে প্রিয় এটা কারণ ঈদ আসলেই সকলের ঘরে ঘরে এটা অবশ্যই প্রিয় তাই সকলের ঘরেই এটা মানে বানানো হয় তৈরি করা হয় তারপর ঈদের দিনে কিছু প্রিয় খাবার আছে যেটা ওই যে প্রথমে আমার শামীম ভাই বললেন উনি নিয়ে আসলেন যেটা আসলে এটা 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 শস্য আচরণ মানে আমাদের ইয়ে করা হয় না কিন্তু ঈদের দিনে একটি স্পেশাল হিসাবে মানে উনি ইয়ে করেন যাই হোক আর আমার আসলে সব কিছু হান্দেশ পিঠা সব কিছুই ভালো লাগে তারপর ঈদের দিনে আমরা একটু এই আমি ঈদের দিনে আমি আমার নিজের হাতে পিঠা তৈরি করি আমার ওয়াইফ গরুর গোস্ত বুনা করেন খুব ভালো লাগে তারপর আমি আমার নিজের হাতে আমি ওনাকে বলি যে আজ আমি আমার হাতে পিঠা তৈরি করব আমি আমার হাতে পিঠা তৈরি করে আমাদের মানে ছেলেমেয়েদেরকে নিয়ে আমরা আমাদের অতিথি যারা আসেন তাদেরকে নিয়ে আমি আমার হাতের মানে পিঠা তৈরি করি আমার ঘরের সবাই মানে এটা খুব ভালোবাসে আমার হাতের পিঠা তার ইনশাআল্লাহ আগামীতে যে অবশ্যই অবশ্যই আপনাদেরকে আগামী ঈদের নামে জানাবো ইনশাআল্লাহ এবার আমরা শুনলাম আমাদের প্রিয় খাবার সম্বন্ধে এবার শোনা যাক কিছু হামদনাত সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা আমরা চলে যাবো আমার আমাদের অতিথির কাছ থেকে কিছু হামদনাত শুনবো এবার আমাদের শামীম ভাইয়ের কাছ থেকে একটি নাসি শুনবো কোনটা শুনবো ধন্যবাদ আমি আসলে নাতে রসুল একটা বলতে চাই দর্শকদের প্রিয় অসংখ্য ধন্যবাদ আসলে আমাদের এই যে মাসটা সংযমের মাস আমরা 30 দিন রোজা রেখেছি তারপরেও আল্লাহ রসুলের শুক্রিয়া আমরা এই মাসে বলেও শেষ করা যাবে না আসলে আল্লাহ রসুলের শুক্রিয়া আমাদের সবসময় আদায় করতে হবে সো এই শুক্রিয়ার জন্যই আমার একটা গজল চেষ্টা করি আল্লাহ রসুল জপ যে ভাই মনের পিঞ্জর খুলে রে
আল্লাহ রাসূল জপো যে ভাই মনের পিঞ্জর খুলে রে আল্লাহ আমার দয়ার সাগর আল্লাহ আমার দয়ার সাগর ডাকিলে শান্তি মিলে রে আল্লাহ রাসূল জপো যে ভাই মনের পিঞ্জর খুলে রে আল্লাহ রাসূল জপো যে ভাই মনের পিঞ্জর খুলে রে আল্লাহর নামে জিকিরাজ কা করলে সর্বদা পাবে রে তোর তার প্রতিদান অন্য দুনিয়া আল্লাহর নামে জিকিরাজ কার করলে সর্বদা পাবে রে তোর তার প্রতিদান অন্য দুনিয়া দুদিনের মেহমান খানায় দুদিনের মেহমান খানায় পারবে না তুই থাকতে রে আল্লাহ রাসূল জপো যে ভাই মনের পিঞ্জর খুলে রে আল্লাহ রাসূল জপো যে ভাই মনের পিঞ্জর খুলে রে সুখে দুঃখে সমান খুশি নাই বাবা না ভয় আল্লাহর পথে তাকলে রে তোর তিনি দেন আশ্রয় সুখে দুঃখে সমান খুশি নাই ভাবনা ভয় আল্লাহর পথে তাকলে রে তোর তিনি দেন আশ্রয় তিনি দেখেন তোর সংসার তিনি দেখেন তোর সংসার তোর ছেলে মেরে আল্লাহ রাসূল জপো যে ভাই মনের পিঞ্জর খুলে রে আল্লাহ রাসূল জপো যে ভাই মনের পিঞ্জর খুলে রে আল্লাহ আমার দয়ার সাগর আল্লাহ আমার দয়ার সাগর ডাকলে শান্তি মেলে রে আল্লাহ রাসূল জপো যে ভাই মনের পিঞ্জর খুলে রে আল্লাহ রাসূল জপো যে ভাই মনের পিঞ্জর খুলে রে স্বামী ব্যবসায়িক ধন্যবাদ খুব সুন্দর করে একটি আমদ শোনানোর জন্য সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা আশা করি স্বামী বাড়ির কণ্ঠে এই সুন্দর নাশেরটি আপনাদের ভালো লেগেছে আল্লাহ রাসূল জপরে ভাই মনের পিঞ্জর খুলে রে সত্যি আল্লাহ রাসূল আমরা জপতে হবে মনের পিঞ্জর খুলে আল্লাহ পাক রাব্বুল আলামিন এই সুন্দর গজলটি কবুল করুন এবং আমরা সত্যি আমরা যেন আল্লাহ রাসূলকে ডাকতে পারি মনের পিঞ্জর খুলে আমিন আপনারা দেখছেন পবিত্র ঈদের স্পেশাল অনুষ্ঠান যেশুর শান্তি বিলায় সত্যি অনুষ্ঠানের নামটি যেমন আমার মনে হয় আমরা এভাবেই তৃপ্তি পাচ্ছি অনুষ্ঠানটি থেকে সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা আশা করি আপনারাও এই অনুষ্ঠান থেকে আনন্দ উপভোগ করছেন আমাদের সম্মানিত অতিথিরা খুব
সুন্দর সুন্দর হামদুনাথ পরিবেশন করছেন, আশা করি আপনাদের ভালো লাগছে। আমি এবার চলে যাব আমার সালাম ভাইয়ের কাছে। সালাম ভাই, এবার আপনার কাছ থেকে কি শুনবো? ধন্যবাদ আপনাকে, যেহেতু ঈদের স্পেশাল প্রোগ্রাম আপনি বলেছেন, আমি একটা ঈদের গান পরিবেশন করবো, আশা করি ভালো লাগতে পারে। ঈদ মুবারক দুই দিন বছরে, ঈদুল ফিতর ঈদুল আজহা দুইটি নাম ধরে, আহা ঈদুল ফিতর ঈদুল আজহা দুইটি নাম ধরে, ঈদ মুবারক দুই দিন বছরে, ঈদুল ফিতর ঈদুল আজহা দুইটি নাম ধরে, ঈদুল ফিতর ঈদুল আজহা দুইটি নাম ধরে, ঈদ মুবারক দুই দিন বছরে। তিরিশ রোজার শেষের দিনে ঈদুল ফিতর হয়, প্রভাত কালে গোসল করে খুশির জুয়ার বয়। তিরিশ রোজার শেষের দিনে ঈদুল ফিতর হয়, প্রভাত কালে গোসল করে ঈদের খুশি বয়, সুগন্ধি মা কেন সমুদয়, সুগন্ধি মা কেন সমুদয় নতুন কাপড় পরে, ঈদ মুবারক ঈদ মুবারক দুই দিন বছরে, ঈদ মুবারক দুই দিন বছরে, ঈদ মুবারক দুই দিন বছরে, ঈদুল ফিতর ঈদুল আজহা দুইটি নাম ধরে, আরে ঈদুল ফিতর ঈদুল আজহা দুইটি নাম ধরে, ঈদুল আজহায় কুরবানি দেন সব মুসলমান গণ, গরু মহিষ ছাগল দুম্বা যার তৌফিক যেমন, ঈদুল আজহায় কুরবানি দেন সব মুসলমান গণ, গরু মহিষ ছাগল দুম্বা যার তৌফিক যেমন, আরে গরু মহিষ ছাগল দুম্বা যার তৌফিক যেমন, শুরু হয় খুশির লগন, আরে খুশি হয় সুচির লগন আনন্দ ঘরে ঘরে, ঈদ মুবারক দুই দিন বছরে, সুখুশি হয় খুশির লগন আনন্দ ঘরে ঘরে, ঈদ মুবারক দুই দিন বছরে, ঈদ মুবারক দুই দিন বছরে, ঈদুল ফিতর ঈদুল আজহা দুইটি নাম ধরে, আরে ঈদুল ফিতর ঈদুল আজহা দুইটি নাম ধরে, আরে ঈদুল ফিতর ঈদুল আজহা দুইটি নাম ধরে, ঈদ মুবারক দুইটি বছরে। মারহাবা সালাম ভাই, অশেষ ধন্যবাদ, খুব সুন্দর করে ঈদের একটি গজল। আসলে এই গজলের মধ্যে মানে পুরোটাই ঈদের আনন্দটা চলে এসেছে, এবং অগ্রিম ঈদুল আধার মেসেজটা দেওয়া হয়েছে, ঈদ দাওয়াত এসেছে, আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে গেছেন সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা। আশা করি সালাম ভাইয়ের কণ্ঠে এই সুন্দর গজলটি আপনারা উপভোগ করেছেন, এনজয় করেছেন। আমরা ইনশাআল্লাহ সালাম ভাইয়ের কণ্ঠে আরও শুনবো। এবার আমি আমার অতিথি জনাব সুয়েব ভাইয়ের কাছে চলে যাব। সুয়েব ভাই, আপনার কাছ থেকে একটি হামদ শুনলাম অলরেডি, এবার কি শুনবো আপনার কাছ থেকে? ধন্যবাদ মোহিত ভাই, আমি একটা নাত করব, বাংলা নাত। এই নাতটি আসলে খুব একটা ফেমাস নাত, আর আমার খুব ভালো লাগে, ইনশাআল্লাহ আশা করি দর্শক শ্রোতারও ভালো লাগবে। শামসুদ্দোহা আসসালাম, বদরুদ্দোজা আসসালাম, নূরুল হুদা আসসালাম আসসালাম, তোমার দুরুদ পড়ে আল্লাহ তাআলা, ফেরেশতা খুন গাহে সালি আলা, তোমার দুরুদ পড়ে আল্লাহ তাআলা,
ফেরেশতা কুন গাহে সানিয়ালা নিকিল সৃষ্টি তব পাক কদমে বেজে দুরুদ সালাম শামসুদ্দুহা আসসালাম বদরুদ্দুজা আসসালাম নূরুল হুদা আসসালাম আসসালাম আরশে আলা গেলে মেরাজ রাতে মধুর মিলন হলো খুদার সাথে আরশে আলা গেলে মেরাজ রাতে মধুর মিলন হলো খুদার সাথে লোবিয়া তোমার পুত চরণ দুলি দন্ন আর সমকাম শামসুদ্দোহা আসসালাম বদরুদ্দুজা আসসালাম নূরুল হুদা আসসালাম আসসালাম সব নবী রাসুলের তুমি সরদার সৃষ্টির মাঝে নাই মিশাল তোমার সব নবী রাসুলের তুমি সরদার সৃষ্টির মাঝে নাই মিশাল তোমার খুদার পরে অগো হাবিব খুদার তোমার উচ্চ মাকাম শামসুদ্দোহা আসসালাম বদরুদ্দুজা আসসালাম নূরুল হুদা আসসালাম আসসালাম শামসুদ্দোহা আসসালাম বদরুদ্দুজা আসসালাম নূরুল হুদা আসসালাম আসসালাম ধন্যবাদ খুব সুন্দর করে একটি নাসিদ শোনানোর জন্য আমার যতটুকু মনে পড়ছে এই গজলটি লিখেছেন কবি রুহুল আমিন খান সাহেব বাংলাদেশের খুব খুব কবি আলেম কবি আলেম লেখক লেখক আমার খুব প্রিয় একজন লেখক জি আমি ওনার লেখা অনেকটি গজল আমি আমার খুব প্রিয় আমি অনেক জায়গায় পরিবেশন করি ওনার লেখা আলহামদুলিল্লাহ অনেক শুনেছি আপনাকে অশেষ ধন্যবাদ আপনার সুন্দর কণ্ঠে এই গজলটি গাওয়ার জন্য থ্যাংক ইউ সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা আশা করি আমার সুয়েব ভাইয়ের কণ্ঠে এই গজলটি আপনাদের ভালো লেগেছে আপনারা শুনতেছেন ঈদের স্পেশাল প্রোগ্রাম যেশুর শান্তি বিলায় আমরা চেষ্টা করতেছি আমাদের সাধ্যমতো সুন্দর সুন্দর হামদনাথ গেয়ে আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আশা করি আপনারাও আমাদের এই অনুষ্ঠানটি উপভোগ করতেছেন এবং এনজয় করতেছেন আমাদের আসলে খুব জানতে ইচ্ছে করতেছে আপনাদের ঈদটি কেমন কেটেছে কাটছে যাই হোক আমরা ধরে নিয়েছি আপনারা সবাই যারাই আমাদের অনুষ্ঠানটি দেখতেছেন সকলেরই ঈদ আনন্দে কেটেছে খুব ভালো কেটেছে ফ্যামিলি আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে নিয়ে খুব সুন্দরভাবেই কেটেছে আর খুব সুন্দরভাবে আপনাদের ঈদ কাটুক অতিবাহিত হোক এটাই আমাদের কামনা সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা আমি এবার চেষ্টা করব একটি গজল পরিবেশন করার জন্য ইনশাল্লাহ একটি হামদ আমি গাইতে চেষ্টা করব ইনশাল্লাহ অবশ্যই আমাদের অতিথি যারা গেয়েছেন অনেক সুন্দর হয়েছে আমি তাদের মতো হয়তো পারবো না কিন্তু চেষ্টা করি ইনশাল্লাহ একটু গাওয়ার আল্লাহ তোমার মেহেরবানি সারা দুনিয়া আমরা সবাই বেঁচে আছি তোমার করুণায় আল্লাহ আমরা সবাই বেঁচে আছি তোমার করুণায় আল্লাহ তোমার মেহেরবানি সারা দুনিয়া আল্লাহ তোমার মেহেরবানি
সারা দুনিয়ায় আমরা সবাই বেঁচে আছি তোমার করুণায়। খালিক তুমি, মালিক তুমি, তুমি দয়াময়। খালিক তুমি, মালিক তুমি, তুমি দয়াময়। তোমার নামে জিকির করে ঝর্ণা নদী বয়। পূব আকাশে সূর্য উঠে তোমার ইশারায়। পূব আকাশে সূর্য উঠে তোমার ইশারায়। আমরা সবাই বেঁচে আছি তোমার করুণায়। আল্লাহ তোমার মেহেরবানি সারা দুনিয়ায়। আল্লাহ তোমার মেহেরবানি সারা দুনিয়ায়। আমরা সবাই বেঁচে আছি তোমার করুণায় আল্লাহ। আমরা সবাই বেঁচে আছি তোমার করুণায়। কাদির তুমি, আজিম তুমি, তুমি মহিয়ান। আমরা তোমার তারিফ করি মাবুদ গরিয়ান। মুদের তুমি নাও গো তুলে রহমতে রইনায়। মুদের তুমি নাও গো তুলে রহমতে রইনায়। আমরা সবাই বেঁচে আছি তোমার করুণায় আল্লাহ। আমরা সবাই বেঁচে আছি তোমার করুণায়। আল্লাহ তোমার মেহেরবানি সারা দুনিয়ায়। আল্লাহ তোমার মেহেরবানি সারা দুনিয়ায়। আমরা সবাই বেঁচে আছি তোমার করুণায় আল্লাহ। আমরা সবাই বেঁচে আছি তোমার করুণায়। জাজাকাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আশা করি আমাদের গজলটুকু আপনাদের ভালো লাগতেছে। আপনারা শুনতেছেন ঈদের স্পেশাল অনুষ্ঠান যে সুর শান্তি যুগায়। সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাবার। ইনশাআল্লাহ বিরতির পরে এসে আবার আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।